ওর নোটগুলো কেন লাগবে না, দশে এসে কেন লাগবে না, প্র্যাকটিস করা আছে, রিহার্সেল করা আছে, ইন্টারলিউডের সময় কেন মনে হবে যে আমার দুইবার বাজবে না একবার বাজবে। এই মুহূর্তে কণার গান দিয়ে কণাকে কিছু বলে ফেলুন। আমি তো হয়েছি সারা ভালোবাসায় দিশে হারা, বুঝি না কিছু তুই ছাড়া, দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। কোন গান গাইবেন আজ? ইমরান স্যারের গাওয়া বলতে বলতে চলতে চলতে, অসম্ভব ভালোবাসার গান শুনবো। ওকে। বলতে যে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমার কাছেই ফিরে আসি। তুমি 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 শুধু এই মনে রান আছে গান আছে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। তুমি 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 শুধু এই মনে রান আছে গান আছে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব যতনে তা লিখেছিলাম। মেঘের কামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব যতনে তা লিখেছিলাম। ও চাই পেতে আরো মন পেও এত কাছে, বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, কাছেই ফিরে আসি। তুমি 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 শুধু এই মনে রান আছে গান আছে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। তুমি 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 শুধু এই মনে রান আছে গান আছে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। মুসা, গান তো শুনলাম, কিন্তু এবারে নাচ না দেখলে যে হচ্ছে না? একদম দিল দিল গান গিয়ে কণাকে যে ভালোবাসাটা পৌঁছে দিলেন, এবারে দিল দিল গানের সঙ্গে আপনাকে নাচতে হবে। তবে আমার একটি ইউকেলেলে লাগবে। ওকে, কেউ কি আছেন? আমার একটা ইউকেলেলে প্রয়োজন। হাজির।
মাচ, থ্যাংক ইউ। করার কাছে জানতে চাই যে তার ওভারঅল পারফরমেন্স কেমন লেগেছে? একদম ফাটিয়ে দিয়েছে একদম। ওয়াও, আমি ফার্স্টে গান শোনার পরে মনে হচ্ছিল যে কি বলবো, এখন ভুলে গেছি ওই গানের কথাগুলো। নাচের পরে চিন্তা করলাম আমি টুটুল ভাইকে জিজ্ঞেস করলাম, ওরা নাচবে? টুটুল ভাই, এরা যে কি ট্যালেন্টেড তুই জানিস না, ওরা নাচতেও পারে, অভিনয় করতে পারে, ওরা সব পারে। দেখলাম পুরো শাকিব খানের স্টেপ সে পুরো দিয়ে দিল একদম পুরো। ভেরি গুড, 100 তে 100। আর গানে, গানেও ওটাও ভালো লেগেছে আমার কাছে। মনে হচ্ছিল বেশি কনসিয়াস, বেশি সিরিয়াস হতে গিয়ে মাঝে মাঝে অনেক সময় হয়ে যায়, বাট গলার টেক্সচার তো ডেফিনেটলি অনেক ভালো। আমি তো এনজয় করেছি, আর বাকি বিশ্লেষণ তারা করবেন আর কি। থ্যাংক ইউ ম্যাম। রুমানা ইসলামের কাছে চলে যাই। গানটা ভালো ছিল, তবে আমার কাছে মনে হচ্ছিল গানটা গলায় আর একটু বসানোর সময় হয়তো খুব একটা পায়নিও। গলার আওয়াজটা সুন্দর, কণ্ঠ ভালো, ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। পিন্টু ঘোষ, নাচের বিষয়ে বলবো যে খুবই ফাটাফাটি ছিল, খুবই অ্যামেজিং ছিল। আর বলতে গেলে যদি গানের বিষয়ে বলতে চাই, বলবো যে অন্যান্য দিনের তুলনায় আজকে আপনার পারফরমেন্সটা অনেক দুর্বল ছিল। অনেকগুলো শব্দের যে একটা ইন্ডিভিজুয়াল নোটগুলো থাকে, সেই জায়গা থেকে আপনি একটু সরে যাচ্ছিলেন। আপনার জন্য শুভকামনা থাকলো, আশা করি ভাগ্য আপনার সাথে থাকবে। ধন্যবাদ। এসআই টুটুল, ও হচ্ছে সঙ্গীত পরিবারের রক্তীয় একটা মানুষ। আমি চাইবো ওর কাছ থেকে আরও অনেক ভালো পারফরমেন্স গানে। ওর নোটগুলো কেন লাগবে না, দশে এসে কেন লাগবে না? প্র্যাকটিস করা আছে, রিহার্সেল করা আছে, ইন্টারলিউডের সময় কেন মনে হবে যে আমার দুইবার বাজবে না একবার বাজবে? আমি বলবো যে আমার কাছে কিন্তু মুসা টিকে নাই।